আপনারা এই ফর্মটি কোথা থেকে পাবেন, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, আপনাদের এক্সাম প্রসিডিওরটা কি, আপনাদের বয়স কত লাগবে, আপনাদের ফর্ম ফিল আপ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছে। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাজ্যের কলেজে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে, গ্রুপ সিডি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, আপনারা এই ফর্মটি কোথা থেকে পাবেন, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, আপনাদের এক্সাম প্রসিডিওরটা কি, আপনাদের বয়স কত লাগবে, আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং কবে থেকে ফর্ম ফিল আপ জমা দিতে হবে, ফর্ম ফিল আপটা কী পদ্ধতিতে আপনারা করবেন, এবং তার সাথে বন্ধুরা ফর্ম ফিল আপের সাথে আপনাদের ডকুমেন্টস কী লাগছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী, এবং ছেলে মেয়ে উভয়ই কি ফর্মটা ফিল আপ করতে পারবেন, ফর্মটা আদতে কিসের ফর্ম, সেই সমগ্রটা নিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, সবটা যদি সুন্দরভাবে জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমি আশা রাখবো আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি বারুইপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বারুইপুর কলেজ ডট এসি ডট ইন। তো বন্ধুরা, এই যে নতুন কলেজের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, সেটা কিন্তু বন্ধুরা বারুইপুর কলেজের। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বারুইপুর কলেজের বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আপনারা এই হোয়াটস নিউজে এলে দেখতে পাবেন যে এখানেই আমরা যে নোটিশটা সম্পর্কে আলোচনা করব, সেই নোটিশটা আমরা এখানে পেয়ে যাব। দেখুন, এখানে লেখা আছে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার টু NTS পোস্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পিওরলি টেম্পোরারি বেসিস। তো আমরা ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নোটিশটি দেখিয়ে দিই। ওই জায়গায় ক্লিক করলেই কিন্তু নোটিশটি ওপেন হয়ে যাবে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নোটিশটি ওপেন হয়ে গেছে। বারুইপুর কলেজ রেকগনাইজড UGC আন্ডার টু অ্যাফিলাইটেড টু ইউনিভার্সিটি অফ কলকাতা। এখানে বন্ধুরা আপনারা অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং এখানে ডেটটা দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টিজমেন্ট অফ নন টিচিং পোস্ট অফ ক্লার্ক গ্রুপ সি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পিওরলি টেম্পোরারি বেসিস। বন্ধুরা, এখানে পরিষ্কার বলে দিয়েছে এটা হচ্ছে একটি টেম্পোরারি বেসিস জব। তো এখানে নন টিচিং পোস্ট ক্লার্কের গ্রুপ সি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য গ্রুপ ডি পোস্ট বেরিয়েছে। তো কিভাবে এটা হবে, এ ওয়াক ইন ইন্টারভিউ, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে এটা নেওয়া হবে। উইল বি কন্ডাক্টেড ফর দ্য ফলোয়িং নন টিচিং পোস্ট অফ গ্রুপ সি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পিওরলি টেম্পোরারি বেসিস ইন বারুইপুর কলেজ সাউথ চব্বিশ পরগনাস। তো বন্ধুরা, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পোস্টের নিয়োগ হবে, অবশ্যই এটা শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতেই হবে, এবং বন্ধুরা এটা কিন্তু বলে দিয়েছে যে পিওরলি টেম্পোরারি বেসিস একটি জব। তো আপনাদের কোন ডেটে ইন্টারভিউটা হবে, 25/5/2022 ওয়েডনেসডেতে। রিপোর্টিং টাইম বন্ধুরা 11 AM, ভেনু হচ্ছে বন্ধুরা বারুইপুর কলেজ। কোয়ালিফিকেশানটা দেখে নেবো বন্ধুরা, গ্রুপ সি পোস্টের জন্য, গ্রুপ সি যে ক্লার্ক আছে পিওরলি টেম্পোরারি বেসিস, তো এই পোস্টের জন্য আপনাদেরকে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার এনি রেকগনাইজড বোর্ড অর কাউন্সিলিং অ্যান্ড বেসিস নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনাদেরকে বন্ধুরা মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজটা থাকতে হবে। এবার বন্ধুরা, পোস্ট হচ্ছে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, এটাও বন্ধুরা পিওরলি টেম্পোরারি বেসিস, এটার জন্য আপনাদেরকে ক্লাস 8 পাস থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদেরকে কম্পিউটার মানে অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। এবার বন্ধুরা, এজ লিমিট, আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাজ অন 11/5/2022 অনুযায়ী 40 বছর বয়স হতে হবে ফর জেনারেল ক্যাটাগরিজ এবং 45 বছর বয়স হতে হবে SC ST PhD ক্যাটাগরির জন্য অ্যান্ড 43 ইয়ার্স ফর OBC ক্যাটাগরির জন্য। তাহলে বন্ধুরা, আপনাদের 11/5/2022 অনুযায়ী জেনারেল ক্যাটাগরির জন্য আপনাদের বয়স হতে হবে 40 বছর, SC ST দের জন্য বয়স হতে SC ST এবং PhD PH ক্যাটাগরির জন্য আপনার বয়স হতে হবে 45 বছর এবং OBC ক্যাটাগরির জন্য আপনার বয়স হতে হবে 43 বছর। কি বলছে বন্ধুরা, ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম ইন PDF ফরম্যাট ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু
ফর্মটা পেয়ে যাবেন। ব্ল্যাঙ্ক যে আপনারা যে ফর্মটাই আর কি ফিল আপ করে দরখাস্তটা জমা দেবেন সেই ফর্মের পিডিএফটা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন, www.barhuipurcollege.ac.in। আর কি বলেছে বন্ধুরা, আর বলছি বন্ধুরা, ডাউনলোড দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফ্রম অফ দ্য কলেজ ওয়েবসাইট ফর ফিলিং আপ। আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কলেজ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে। আর বলছি বন্ধুরা, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল নেসেসারি অ্যালন উইথ দ্য অরিজিনাল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি ব্রট অন দ্য ডে অফ দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ। যেদিন আপনাদের ইন্টারভিউ থাকবে সেদিন আপনাদেরকে সমস্ত অরিজিনাল কপিসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে প্রতিটা অরিজিনাল কপিসের যে জেরক্স করবেন সেখানে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। অবশ্যই এটা আপনারা 25/5/2022 যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন এটা নিয়ে যেতে হবে। দ্য সার্ভিস অফ দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান বি টার্মিনেটেড অ্যাট এনি টাইম ইফ ইনফরমেশন ফার্নিশড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ফাউন্ড টু বি ইনকারেক্ট অর ইন কেস দেয়ার ইজ এনি সারপ্রাইজেন অফ ফ্যাক্ট। অল দ্য ডেটস আর লিভেল টু বি চেঞ্জ ডিউ টু আনফরসিন সার্কামস্টেন্সেস উইদাউট পিওর ইন্টিমেশন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্সিপালের সই সমেত বারুইপুর কলেজের স্ট্যাম্প দিয়ে কিন্তু সিগনেচার সমেত এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বন্ধুরা, আমি এবার আপনাদের যে বিজ্ঞপ্তি যে ফর্মটি সেটি দেখিয়ে দেব। তো অন স্ক্রিনে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ওপেন করে ফেলেছি। লেখা আছে বারুইপুর কলেজ, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লিকেন্ট ফর ইন ব্লক লেটার। যে ফর্মটা জমা দেবেন অর্থাৎ যে নিজে অ্যাপ্লিকেশনটা করছেন বা যে জবটি করতে চান তার নামটা এখানে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হবে। এখানে বন্ধুরা আপনাদের যে ফর্মটা জমা দেবেন অর্থাৎ যে নিজে জবটি করতে চান তার নিজের একটি ছবি পাসপোর্ট সাইজের এবং নিজের সই করা সেলফ অ্যাটেস্টেড বলেছে সেই ছবি এখানে পেস্ট করে দেবেন, অর্থাৎ আটকে দেবেন আঠা দিয়ে। লেখা আছে টু দ্য প্রিন্সিপাল বারুইপুর কলেজ, পিএস সব দেওয়া আছে বন্ধুরা, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এই হচ্ছে বন্ধুরা ফর্মটি। এখানে বায়োডাটা দিতে হবে, নেম দিতে হবে ইন ব্লক লেটার্স, আপনার নামটা বড় হাতের অক্ষরে লিখতে হবে, প্রেজেন্ট পজিশন কি, আপনার অ্যাড্রেস দিতে হবে সেটাও সম্পূর্ণ ব্লক লেটারে, এখানে পিনকোড নাম্বার দিতে হবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আর মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ইমেল আইডি দিতে হবে, এখানে পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে সেটাও বন্ধুরা ব্লক লেটারে, পিনকোড দিতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, নেম অফ দ্য ফাদার আর মাদার আর হাজব্যান্ড নেম লিখতে পারেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই যেহেতু ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে ন্যাশনালিটি লিখবেন, এখানে আধার নাম্বারটা লিখবেন, এখানে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনারা কি সিঙ্গেল নাম ম্যারিড, আর যদি ম্যারিড হন তাহলে অবশ্যই আপনাদের স্পাউস নেম অর্থাৎ আপনার স্বামীর নামটা কিন্তু দিতে হবে, এবং আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরিটা লিখতে হবে, এবং তার যে গভর্নমেন্ট অথরিটি যে সার্টিফিকেট সেটা অবশ্যই অ্যাটাচ করতে হবে। এখানে বন্ধুরা ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া আছে, তো এখানে বোর্ড লিখবেন, এখানে কত সালে পাস করেছেন, ইয়ার এখানে আপনারা কোন এক্সামে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন, কোন ডিভিশনে পাস করেছেন, পার্সেন্টেজ কী ছিল, সাবজেক্ট কী ছিল, এবং এনি আদার যদি কোনো ইনফরমেশন দিতে চান তো দিতে পারেন। এখানে আপনারা মাধ্যমিক চেয়েছি বলে যে শুধু মাধ্যমিক দিতে পারে তা না, এইচএস দিতে পারেন, আপনারা যদি কোনো সাবজেক্টে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেন তাহলে সে গ্র্যাজুয়েশনটাও দিতে পারেন, এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটাও দিতে পারেন। এখানে সমস্তটা কিন্তু বক্স করে দেওয়া আছে। এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন তো আপনি সেটা দেবেন, এখানে এক্সপিরিয়েন্স লিখবেন, এখানে বলেছে পার্টিকুলার অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইফ এনি, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে অবশ্যই আপনি সেটা দিতে পারেন, এবং এনি আদার ইনফরমেশান দ্যাট মে বি কনসিডারেড রিলিভেন্ট, আপনার যদি আরও কোনো ইনফরমেশান এই সম্পর্কে দেওয়ার থাকে সেটাও আপনি দিতে পারেন। তো সমগ্র ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার সাইন করে দেবেন ফুল সিগনেচার, এবং এখানে ডেট লিখে এটা আপনি জমা করে দেবেন, এবং এটা আপনার ওয়ার্ক ইন ইন্টারভিউ 25/5/2022 এটা হতে চলেছে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদেরকে আমার দেওয়া ছিল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন, আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন রকম আপডেট পাওয়ার জন্য, এবং অল নোটিফিকেশান আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা সকলে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন, এবং সমগ্র ভিডিওটি এভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।